হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের চেহারা কিংবা শরীরের সৌন্দর্য বজায় রাখার জন্যে শরীরে নানা ধরনের লোশন কিংবা তেল ব্যবহার করে থাকি কিন্তু আপনারা যদি এই লোশনের সাথে একটি উপাদান মিশিয়ে কিংবা দুইটি উপাদান মিশিয়ে ব্যবহার করেন তাহলে ত্বকের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি ত্বকের শুষ্কতা ও রুক্ষতাও দূর হবে ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন এই ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়ার কারণ আবহাওয়ার পরিবর্তন আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় যার ফলশ্রুতিতে আমাদের ত্বকগুলো কিন্তু একেবারেই নিষ্প্রাণ হয়ে যায় আপনারা যদি এই নিষ্প্রাণ ত্বকে প্রাণ আনতে চান তাহলে এই লোশনের সাথে আপনারা মাত্র দুটি উপাদান ব্যবহার করুন ফ্রেন্ডস আমি এখানে ভ্যাসলিন লোশনটি নিয়ে নিয়েছি কেবল আপনাদেরকে দেখানোর জন্য তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাটিতে এক চামচ পরিমাণ এই ভ্যাসলিন লোশন নিয়ে নিলাম আপনি চাইলে যে কোনো ভালো মানের লোশন ব্যবহার করতে পারেন এবার আপনাদেরকে এই ভ্যাসলিন লোশনের সাথে মিশিয়ে নিতে হবে হচ্ছে এই অ্যালোভেরা জেল কারণ এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং এটি আপনাদের ত্বকের রুক্ষতা এবং শুষ্কতা দূর করে সাথে সাথে আপনাদের চেহারার উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু এটি অনেক সাহায্য করে কেননা এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটার থাকে যা আপনার ত্বকে যে পানির চাহিদা আছে তা দূর করে এবং আপনাদের ত্বকে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে তোলে তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নেব হচ্ছে যতটুকু পরিমাণ ভ্যাসলিন লোশন নিয়ে নিয়েছি তার অর্ধেক অর্থাৎ হাফ চামচ পরিমাণ এবারের মধ্যে আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে দুই চামচের মতো কাঁচা দুধ ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন কাঁচা দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের উজ্জ্বল ফর্সাভাব ধরে রাখতে অনেক হেল্প করে বিয়ে বাড়িতে কোনেকে এই দুধ দিয়ে গোছল করানো হয় এ কারণেই যার কারণে সে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই উজ্জ্বল এবং ফর্সা হয়ে যায় তাই আপনি এই তিনটি উপাদানকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিন আপনি এই তিনটি উপাদানকে এমনভাবে মিশাবেন যেন একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি মিশিয়ে নেওয়ার পরে আপনি এটাকে এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারেন অর্থাৎ আপনি চাইলে তিন থেকে চার দিন এয়ারটাইট কন্টেন্টারে রেখেও কিন্তু এটি ব্যবহার করতে পারেন আপনি প্রতিদিন গোছলের পরে কিংবা ঘুমোতে যাওয়ার আগে এই উপাদানটি আপনার শরীরের যে কোনো অঙ্গে ব্যবহার করতে পারেন এর মাধ্যমে লোশন দিয়ে আপনাদের ত্বকের শুষ্কতা এবং রুক্ষতা যেমন দূর হয়ে যায় সেরকমই এর মধ্যে অ্যালোভেরা এবং কাঁচা দুধ ব্যবহারের ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা এবং ফর্সাভাব বাড়াতে অনেক সাহায্য করে এবং আপনার চেহারাতে যদি কোনো মরা চামড়া থেকে থাকে তা কিন্তু দূর করবে এবং সেখানে নতুন সেল গজাতে সাহায্য করবে এর সাথে এটি আপনাদের ত্বকের সকল প্রকার রুক্ষতা দূর করতেও সাহায্য করবে তো দর্শক এটি আপনারা ব্যবহার করুন এবং ব্যবহারের পর কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে